আজকে আমি যে মেশিনটা আপনাদেরকে দেখাবো এর আগে আপনারা হয়তোবা এটা মেশিন কখনো দেখেননি। এটা এখানে আপনি যখন নিচের দিকে দিবেন তখন ঝর্ণার মতো হবে এবং টাইট করে দিবেন সেটা লম্বার দিকে যাবে কুয়াশার মতো। যদি আপনি বৃষ্টির মতো পানি দিতে চান ফসলের মধ্যে সেটাতে আপনারা এই হেডটা ব্যবহার করতে পারবেন। আসসালামু আলাইকুম। আজকে আমি যে মেশিনটা আপনাদেরকে দেখাবো এর আগে আপনারা হয়তোবা এটা মেশিন কখনো দেখেননি। এটা একটা ওয়াটার পাম্প, কিন্তু এই ওয়াটার পাম্পটা এর আগে আপনাদের চোখে পড়েনি, কারণ এটা একদম নতুন বাংলাদেশে। সেই ওয়াটার পাম্পটা নিয়েই আজকের আলোচনা থাকবে। এই ওয়াটার পাম্পটার নাম হচ্ছে ফ্লোটিং ওয়াটার পাম্প। তো এই ওয়াটার পাম্পটা কীভাবে কাজ করে, কতটুকু এর ধারণ ক্ষমতা, কীভাবে এর বিস্তারিত কীভাবে আপনারা কাজ করবেন, সব মিলিয়ে আজকের ভিডিও। তো পুরো ভিডিও জুড়ে আমি টুটুল আছি আপনাদের সঙ্গে, চলুন শুরু করা যাক। আমার সামনে যে নৌকার মতো একটা ছোট্ট জিনিস দেখছেন এটা হচ্ছে ফ্লোটিং ওয়াটার পাম্পটা। এটা এখানে যে ভিতরে যে ইঞ্জিনটা দেখছেন এই নৌকাটার কারণে এই ইঞ্জিনটা ভেসে থাকে। তো এটা ক্যারি করার জন্য ছোট্ট একটা হাতল দেওয়া আছে। এটা খুবই সিম্পল একটা মেশিন, এটা একটা মোটরসাইকেল ইঞ্জিন, টু স্ট্রোক ইঞ্জিন। এটার আমি দেখি পানিটা টানে কীভাবে সেটা একটু দেখাই। এখানে দেখেন একটা নেট দেওয়া আছে, এখান থেকে পানিটাকে টানাই আর এই নেটের কারণেই ময়লাগুলো ভিতরে যায় না এবং নর্মালি পানি উপরে তুলতে পারে। এটার জন্য আলাদা কোনো পাইপ লাগে না, যেটা দিয়ে আপনাকে পানি তুলতে হবে সেরকম কোনো পাইপ লাগবে না। এবং আউটলাইনটা দেখতে পাচ্ছেন এখানে আমরা লাগিয়ে দিয়েছি, আমরা 20 ফিট পাইপ এই মেশিনের সঙ্গে আপনাদেরকে ফ্রি দেই এবং আপনারা চাইলে আরও এক্সট্রা অ্যাড করে নিতে পারবেন। এখানে যে ইঞ্জিনটা দেখছেন এটা টু স্ট্রোক ইঞ্জিন, এটা মোটরসাইকেল ইঞ্জিন। সিম্পলি এইভাবে টেনে স্টার্ট দিতে পারবেন। এখানে অফ সুইচ আছে, এখান থেকে আপনারা পিক আপ বাড়াতে পারবেন, কমাতে পারবেন। এবং টু স্ট্রোক ইঞ্জিন হওয়ার কারণে এটাকে আপনাকে তেল মোবিল একসাথে দিতে পারবেন। আমরা একটু আগেই কাজ করলাম, এই জন্য ময়লা ভরেছে। তো এই পাইপটাতে দেখতে পাচ্ছেন আমরা যে হ্যান্ডেলটা লাগিয়েছি এটা দেখেন, এই হেডটা কিন্তু তিন রকম হেড আমার পাশে আছে দেখতে পাচ্ছেন, তার মধ্যে এটা একটা। এখানে আপনি যখন নিচের দিকে দিবেন তখন ঝর্ণার মতো হবে এবং টাইট করে দিবেন সেটা লম্বার দিকে যাবে। এখানে আপনি অ্যাডজাস্ট করে পানি উপরে নিচে করতে পারবেন। আর এই যে হেডটা দেখছেন এই হেডটা দিয়ে আপনি শুধু লম্বায় পানি দিতে পারবেন দূরের ক্ষেত্রে। আর এখানে যেটা দেখছেন এটা হচ্ছে কুয়াশার মতো। যদি আপনি বৃষ্টির মতো পানি দিতে চান ফসলের মধ্যে সেটাতে আপনারা এই হেডটা ব্যবহার করতে পারবেন। তো মোটামুটি তিনটা হেড থাকবে, 20 ফিট পাইপ থাকবে আর এই ইঞ্জিনটা। তো এই মেশিনটা আপনারা যেভাবে চালাবেন, শুধু নর্মালি এটা নিয়ে গিয়ে পুরো মেশিনটা পুকুরের উপরে ফেলাই দিবেন বা যেখানে আপনার ক্যানেল আছে যে জায়গায় থেকে আপনি পানিটাকে তুলতে চান সেখানে জাস্ট নামিয়ে দিবেন, স্টার্ট করে দিবেন এবং একজনেই যে কোনো জায়গায় পানিটা দিতে পারবেন। এবং এটা আমরা আপনি ভিডিও দেখতেই পাচ্ছেন, বুঝতে পারছেন যে কীভাবে এটা কাজ করে। এটা আমার মনে হয় আপনাদের সবারই দরকার, যারা এগ্রিকালচার নিয়ে কাজ করেন, যারা পানি দেন সচরাচর, এই মেশিনটা আপনাদের খুবই প্রয়োজন হবে। কারণ হচ্ছে আপনারা ধরেন যাদের বড় বড় নালা কেটে পানি নিয়ে যান জমির, তারা কিন্তু আমি দেখেছি যে প্লেট দিয়ে পানি ছিটায় ছিটায় দেন বিভিন্ন ফসলের উপরে। এই মেশিনটা যদি আপনি ব্যবহার করেন নালার উপরে যে পানিটা যাচ্ছে সেখানে শুধু মেশিনটা বসায় দেবেন এবং বসায় দিয়ে জাস্ট আপনারা এই স্টার্ট করার পর এটা পানি ছিটিয়ে দিতে পারবেন এবং বৃষ্টির মতো করে দিতে পারবেন। তারপরে আপনার কষ্ট কমে গেল, সময় কমে গেল এবং সময় বাঁচলো এবং খরচও কম হলো। জাস্ট পেট্রোল ইঞ্জিন হওয়ার কারণে এটার তেল খরচ অনেক কম হবে আর টু স্ট্রোক ইঞ্জিনের তো তেল এমনিতেও খরচ কম। তো আপনারা অল্প খরচে আপনারা পুরো ফসলের জমিতে আপনারা পানি দিতে পারবেন। এবং আরেকটা জিনিস আপনাদেরকে বলি, যারা পুকুর পাড়ে দেখেছি নেপিয়ার ঘাস করেন বিভিন্ন ফসল ফলান, ওখানে সেখানেও পানি দিতে কষ্ট, কারণ পুকুরগুলো হয় অনেক বড় বড়, চারিদিকে একটা পাইপ নিয়ে যেতে অনেক পাইপের দরকার হয় পানি নিতে, তো আর পুকুর থেকে তুলে দেওয়াও সম্ভব হয় না। তো তারাও এই মেশিনটা ব্যবহার করতে পারবেন। যারা নেপিয়ার ঘাস চিন্তা করছেন পুকুরের উপরে করবেন পানি দেওয়ার সমস্যা, তারাও এটা পুকুরের মাছ থেকে পানি নিয়ে সরাসরি দিতে পারবেন। তার মানে এই মেশিনটা আপনার মনে হচ্ছে যে আপনাদের সবারই দরকার হবে। তো এই মেশিনটা যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই কল করবেন, আমরা সারা বাংলাদেশ ডেলিভারি করি যে কোনো কুরিয়ারের মাধ্যমে। এবং খুবই সিম্পল একটা মেশিন, খুবই ছোট একটা মেশিন, যে কোনো জায়গায় আপনারা একাই ক্যারি করতে পারবেন। তো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে ফলো করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।